আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু নোভাস লার্নিং ভিউ চ্যানেল। আজকের টপিক মনিটর মডেল হাইপোথেসিস। মনিটর মডেল হাইপোথেসিস প্রথম যিনি প্রেজেন্ট করেছেন তিনি হচ্ছেন স্টেফেন ক্রাসেন। তো আমরা কোয়েশনে চলে যাই সরাসরি। স্টেফেন ক্রাসেন ইজ অ্যান এডুকেটর অ্যান্ড লিঙ্গুইস্ট হু প্রপোজ দ্য মনিটর মডেল অ্যাজ হিজ থিওরি অফ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ইন হিজ ইনফ্লুয়েন্সিয়াল টেক্সট প্রিন্সিপলস অ্যান্ড প্র্যাকটিস ইন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ইন 1982। অর্থাৎ স্টেফেন ক্রাসেনকে উনি হচ্ছেন একজন এডুকেটর এবং লিঙ্গুইস্ট, যিনি প্রথম হচ্ছে কি এই মডেলটা প্রপোজ করেন কাদের জন্য, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইউজারদের জন্য। এখন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইউজার কারা? আমাদের দেশের ভাষা হচ্ছে বাংলা, অর্থাৎ আমাদের জন্য সেটা হচ্ছে প্রথম ভাষা বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। এখন অন্য ভাষাভাষীর কোনো মানুষ যখন আমাদের দেশে আসবে তখন তার জন্য আমাদের দেশের ভাষাটা হয়ে যাবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। এখন এই লার্নাররা, এই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নাররা যখন এই ভাষাটা শিখতে যাবে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করবে, আর যাতে খুব ইজিলি ভাষাটা আয়ত্ত করতে পারে তার জন্যই স্টেফেন ক্রাসেন কী করলেন, একটা থিওরি প্রস্তাবনা করলেন যার মাধ্যমে খুব সহজভাবেই ভাষা আয়ত্ত করা যাবে, অর্থাৎ L2 লার্নাররা খুব ইজিলি ভাষাটা অর্জন করতে পারবে। আর এই থিওরিটা তিনি তার খুব গুরুত্বপূর্ণ একটা টেক্সট, একটা বই প্রিন্সিপলস অ্যান্ড প্র্যাকটিস, সেখানে তিনি এই প্রস্তাবটা দেন। তো এই মনিটর মডেল হাইপোথেসিসের মধ্যে তিনি পাঁচটা হাইপোথেসিস এখানে তিনি দিয়েছেন, অর্থাৎ পাঁচটা হাইপোথেসিস এখানে স্থান পেয়েছে। প্রথম হচ্ছে অ্যাকুইজিশন লার্নিং হাইপোথেসিস, সেকেন্ড হচ্ছে ন্যাচারাল অর্ডার হাইপোথেসিস, থার্ড হচ্ছে মনিটর হাইপোথেসিস, ফোর্থ হচ্ছে ইনপুট হাইপোথেসিস, অ্যান্ড ফিফথ হচ্ছে এফেক্টিভ ফিল্টার হাইপোথেসিস। তো প্রথমে আমরা দেখব যে অ্যাকুইজিশন লার্নিং হাইপোথেসিসটা কী। অ্যাকুইজিশন লার্নিং হাইপোথেসিস হচ্ছে যে অর্জনটা বড় নাকি শিক্ষাটা বড়, তিনি আসলে এই জিনিসটাই প্রেজেন্ট করতে চেয়েছেন। অ্যাকর্ডিং টু ক্রাশেন দেয়ার আর টু ইন্ডিপেন্ডেন্ট সিস্টেম অফ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ পারফরমেন্স। বললো যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ পারফরমেন্সের ক্ষেত্রে পারফরমেন্স হচ্ছে যে আমরা একটা জিনিস শিখলাম, শেখার পর হচ্ছে কি সেটা অ্যাপ্লাই করা, এটাই হচ্ছে কি পারফরমেন্স। তো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে দুইটা জিনিস তিনি বলেছেন যে দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেই দুইটা জিনিস হচ্ছে কি দ্য অ্যাকিউর সিস্টেম অ্যান্ড দ্য লার্ন সিস্টেম, অর্থাৎ অর্জন যে সিস্টেমটা, আরেকটা হচ্ছে যে শিখা। এখন অর্জন হচ্ছে যেটা আমি ন্যাচারালি পেয়ে থাকি, জেনেটিক্যালি বায়োলজিক্যালি বা হচ্ছে কি ন্যাচার থেকে যেটা আমি পেয়ে থাকি, আর সেকেন্ড হচ্ছে যেটা আমি এই এটার অর্জনের উপর ভিত্তি করি, অর্থাৎ ন্যাচারালি যে জিনিসটা আমি পেলাম তার উপর ভিত্তি করে যে জিনিসটা আমি শিখি। এই দুই প্রসেসের মাধ্যমেই হচ্ছে কি L2 লার্নার তার সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা খুব ইজিভাবে আয়ত্ত করতে পারবেন। এখন তিনি তার এই হাইপোথেসিস, অর্থাৎ প্রথম হাইপোথেসিসটার মধ্যে এটাই তুলে ধরতে চেয়েছেন যে কি অ্যাকুইজিশনটা বেশি ইম্পর্টেন্ট নাকি লার্নিং সিস্টেমটা বেশি ইম্পর্টেন্ট। অ্যাকুইজিশন ইজ পিকিং আপ সাবকনসাসলি, অর্থাৎ অর্জনটা আমরা কি অবচেতনভাবে পেয়ে থাকি, এটা আমাদের জন্মলগ্ন থেকে আমরা আসলে এই জিনিসটা পেয়ে থাকি, সো ইট ইজ ইমপ্লিসিট, সো এটা হচ্ছে কি এটা সন্দেহমুক্ত। This is very similar to the process children undergo when they acquire their first language. বললো যে এই যে আমরা যে অর্জন অর্জন করছি যে ব্যাপারটা, এটা হচ্ছে কি ওই প্রসেসের মতোই। কোন প্রসেসটা? এটা হচ্ছে যে চিলড্রেনরা যখন প্রথম তাদের ভাষা শিখে, একটা বাচ্চা যখন প্রথম ভাষা শিখে তখন সে কিন্তু গ্রামাটিক্যাল রুলস দেন হচ্ছে বিভিন্ন ধরনের জিনিস ফলো করে না, ঠিক আছে, বিভিন্ন ওয়ার্ডের স্পেসিফিক ওয়ার্ডের যেই উচ্চারণগুলো থাকে সেগুলোও সে ঠিকভাবে ফলো করে না। তো এটাই বলছে যে এই সিস্টেমটা হচ্ছে আসলে যে অর্জন সিস্টেমটা ওই সিস্টেমের মতোই। লার্নিং ইজ কনসার্ট অ্যান্ড ইট রিকোয়ার্স ইরর কারেকশন ইমপ্লিসিট ইন্টারাকশন অ্যান্ড নলেজ অফ ল্যাঙ্গুয়েজ। বললো যে কিন্তু অপোজিট আমরা দেখতে পারি যে লার্নিংটা তুমি খুব সচেতনভাবে শিখছ, যেহেতু তুমি এটা সচেতনভাবে শিখছো তাই এটা কারেকশনের প্রয়োজন হয়, এবং হচ্ছে কি এই জ্ঞানটা যখন তুমি শিখতে যাবা তখন, অর্থাৎ এই কোনো কিছু যখন তুমি শিখতে যাবা, অর্জন না শিখতে যাবা, তখন অনেক ভুলভ্রান্তি হতে পারে, এখানে সেটাই বলেছে। অ্যাকর্ডিং টু ক্রাশেন অ্যাকুইজিশন ইজ ফার দ্য মোর ইম্পর্ট্যান্ট প্রসেস দ্যান লার্নিং। তিনি বলছেন যে হচ্ছে যে উনি আসলে অ্যাকুইজিশন সিস্টেমটাকেই উপরে রেখেছেন এবং লার্নিং প্রসেসটাকে তিনি বলছেন যে আগে অ্যাকুইজিশন, আগে তোমার অর্জন করতে হবে, কোনো কিছু যদি তোমার মধ্যে না থাকে তাহলে তুমি কীভাবে শিখবে। লার্নিং ক্যান নট টার্ন ইন্টু অ্যাকুইজিশন, কখনোই সম্ভব না, আমার বাংলা ভাষাতে কোনো প্রকার জ্ঞানই নেই, আমি যখন শিখতে যাব তখন আমার পক্ষে পসিবল হবে না,
স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ এগুলো আমি জানিই না, এ বি সি ডি আমি জানিই না, তাহলে আমি কীভাবে কোনো ভাষা শিখতে যাব। এটাই বলেছেন যে লার্নিং ক্যান নট টার্ন ইনটু অ্যাকুইজিশন, অর্থাৎ অ্যাকুইজিশন ছাড়া লার্নিংয়ের পক্ষে পসিবলই না টার্ন করা। সেকেন্ড যেই হাইপোথেসিসটা তিনি দিয়েছেন সেটা হচ্ছে মনিটর হাইপোথেসিস। মনিটর হাইপোথেসিসের অপর নাম হচ্ছে আবার ইডিটিং বা ইডিটর। এখন মনিটর হাইপোথেসিসকে কেন ইডিটর বলা হয় একটু আগে বলে দিই। আমরা যখন কোনো কিছু শিখি তখন তার মধ্যে আমি আগেই বলেছি যে একটু ভুল ভ্রান্তি থাকে, যেটা শিখি বলতে যেটা আমরা ন্যাচারালি পেয়ে থাকি অ্যাকুইজিশনটা। এই ভুল ভ্রান্তিটা আমরা কখন রিমুভ করি, যখন কোনো কিছু আবার শিখি একটা বিষয়, যেমন বাচ্চারা একটা কথা জানে, যেমন সে বললো মামা ডু পাপা ডু, দেন হচ্ছে মাম্মা কুক পাপা টিবি, এমন টাইপের তারা কথা বলে। এর মধ্যে কী করে, তারা গ্রামাটিক্যাল মিস্টেক করে। এটা কখন বুঝে তারা, যখন তারা শিখতে যায়, যখন তারা পড়ে পড়তে যায় বা শিখতে যায়, তখন তারা বুঝে যে আসলে এটাতে ভুল ছিল। তো এই হাইপোথেসিসটাকেই মনিটর হাইপোথেসিসের, তার জন্য অপর নাম হচ্ছে ইডিটর বা ইডিটিং যেটাকে বলে। অ্যাকুইজিশন ইনিশিয়েটস স্পিকার্স আটারেন্স অ্যান্ড ইট রেসপন্সিবল ফর ফ্লুয়েন্সি। অ্যাকুইজিশনটা আসলে কীভাবে হেল্প করবে, যেমন আমি যদি আমার যদি আগে থেকে কিছু জ্ঞান থাকে, তারপরে যখন আমি কিছু শিখি তখন খুব র্যাপিড আমি র্যাপিডলি বলতে পারবো কোনো কিছু। এটাই বলেছে যে তোমার আটারেন্সকে আরও বেশি ফ্লুয়েন্সি দিবে। দ্য লার্নড সিস্টেম ওয়ার্ক অ্যাজ অ্যান ইডিটর অর মনিটর বাই মেকিং মনিটর চেঞ্জেস অ্যান্ড পলিশিং দ্য অ্যাকিউর সিস্টেম। বলেছে যে লার্নিং সিস্টেমটা কী করে, এটা শুধুমাত্র তুমি যে জিনিসটা অর্জন করেছো নেচার থেকে সেটাকে একটু করে পলিশ করে দেওয়া, অর্থাৎ কোনো সামান্য ভুলভ্রান্তি থাকলে সেটাকে তোমার চেঞ্জ করে দিবে, ইডিট করে দিবে। থ্রি কন্ডিশনস আর নিডেড টু ইউজ মনিটর: টাইম, ফোকাস অন ফর্ম অ্যান্ড নো দ্য রুল। বলেছে যে এই মনিটর মডেল হাইপোথেসিসের ক্ষেত্রে তোমার তিনটা জিনিস অবশ্যই লাগবে, অর্থাৎ এই তিনটা জিনিসের উপর অবশ্যই তোমার ফোকাস থাকতে হবে, তা না হলে এই মনিটর মডেল হাইপোথেসিসটা অ্যাপ্লাই করা পসিবল না। আর আমরা জানি যে মনিটর মডেল মানে কোনো কিছু তুমি এডিট করবে। তো তিনটা জিনিস হচ্ছে সময়, ফোকাস অন ফর্ম, অর্থাৎ ফর্মের দিকে তোমাকে অবশ্যই ফোকাস করতে হবে, এবং যেই জিনিসটা তুমি জানবে সেই, অর্থাৎ যে জিনিসটা তুমি শিখবে সেই জিনিসটার উপর, সেই জিনিসের যে নিয়ম কানুন, যে রুলস থাকবে, সেই জিনিসগুলো তোমাকে আগে থেকেই জানতে হবে। হোয়েন মনিটর ইজ নট ইউজড ইট ওর আর ন্যাচারাল, যখন তুমি অ্যাকুইজিশন একটা জিনিস অর্জন করার একটা জিনিস অর্জন করার পর তুমি কী করলে, মনিটর ইউজ করলে না, অর্থাৎ তুমি এডিট করলে না জিনিসটাকে, তুমি লার্নিং প্রসেস ইউজ করলে না, তাহলে তোমার ভুল অবশ্যই হবে, ভুলটা ন্যাচারালি থেকেই যাবে। রাইটিং মে বি মোর কন্ডাক্টিভ দ্যান স্পিকিং টু মনিটর, ইউজ অ্যাজ রাইটিং অ্যালাউজ মোর টাইম। এখানে বলেছে আসলে আমরা যে একটা কথা বলি, কথা বলার ক্ষেত্রে কী হয়, যখন আমরা মিস্টেক করি তখন সেটাকে আসলে পুনরায় আবার রিকভার করতে গেলে আমরা কীভাবে বলি যে সরি, দেন হচ্ছে আবার কন্টিনিউ করি। তো এক্ষেত্রে কী হয় যে আমি বলে ফেলেছি, আমি তো ভুলটা বলেই ফেলেছি, কিন্তু তার থেকে কি লিখার ক্ষেত্রে বেশি সুবিধা যে আমি একটা জিনিস ভুল লিখে ফেললাম সেটা আমি আবার ঠিক করে ফেললাম। তো আসলে স্টিফেন ক্রাসেন এটাই বলেছেন যে লেখাটাই হচ্ছে খুব ভালো, যে বলার থেকে লেখাটাই হচ্ছে এই মনিটর মডেল অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে উনি খুব উপযুক্ত মনে করেছেন। অনলি ওয়ান্স ইনফ্লুয়েন্স এস্টাবলিশড মনিটর অ্যান্ড এডিটিং শুড বি অ্যাক্টিভেটেড। বলেছে যখন তোমার এই ইনফ্লুয়েন্সিটা চলে আসবে, ইনফ্লুয়েন্সি যে কথা যে আমি র্যাপিডভাবে বলতে পারবো, যখন তখনই আসলে অটো তোমার তুমি বুঝতে পারবা যে তোমার মধ্যে একটা এডিটিং বা মনিটরিং তোমার মধ্যে কাজ করছে। তো এখানে এটাই বলা হয়েছে। দেন হচ্ছে ইনপুট হাইপোথেসিস। আচ্ছা, এখন হচ্ছে যে এই ইনপুট হাইপোথেসিসটা কি, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা হাইপোথেসিস। অ্যাকর্ডিং টু ক্রাশেন, কম্প্রিহেন্সেবল ইনপুট ইজ দ্য অনলি ট্রু কজ অফ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। অর্থাৎ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, যে তোমার মধ্যে যে ইনপুটটা দেওয়া হবে সেটা তোমার ধারণযোগ্য ইনপুটই দিতে হবে। এখন তোমার এ বি সি ডি সম্পর্কে কোনো আইডিয়া নেই, তাহলে তুমি একটা কোনো দেশে যে ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ বা ইংরেজি কোনো কিছু তুমি কীভাবে শিখবে, তোমার তুমি ধারণ করতে পারবে এমন কিছু শিখবে। তো এই ইনপুট হাইপোথেসিসের মধ্যে এটাই বলেছে যে ধারণযোগ্য জিনিসে তোমাকে শিখতে, তোমার মধ্যে দিতে হবে। অ্যান ইম্পর্টেন্ট কন্ডিশন ফর ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন টু অকার ইজ দ্যাট দ্য লার্নার্স আন্ডারস্ট্যান্ড ইনপুট ল্যাঙ্গুয়েজ দ্যাট কন্টেন্স স্ট্রাকচার এ বিট বিয়ন্ড হিজ অর হার কারেন্ট লেভেল অফ কম্পিটেন্স I+1। এখন এই জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট যে I+1 মানে কি। আই মানে হচ্ছে আমি বা যে শিখবে লার্নার, সে প্লাস ওয়ান মানে হচ্ছে কি, এক ধাপ বেশি দিতে হবে। অর্থাৎ এখানে স্টিফেন ক্রাসেন বলেছেন যে লার্নারের মধ্যে যা আছে, লার্নারের মধ্যে যতটুকু জ্ঞান আছে যা সে আগে অ্যাকিউয়ার করেছে, তার থেকে তাকে এক ধাপ বেশি দিতে হবে বা একের অধিক দিতে হবে। তার থেকে কম দিলে তার শিক্ষাটা পরিপূর্ণরূপে হবে না। এখানে ওটাই বলা হয়েছে, ক্রাশেন ইনপুট হাইপোথিস ইজ নট সাস্টেইন
by empirical research. Recently, Krashen said the undirected pleasure reading in a source is a source of extensive comprehensible input. অর্থাৎ এখানে তিনি বলেছেন যে ক্রাশেনের এই যে ইনপুট হাইপোথিসিসটাতে তিনি যে একটা টার্ম ইউজ করেছেন আই প্লাস ওয়ান টার্ম, এটা আসলে মানে ক্রিটিসাইজ হয়েছে এটা নিয়ে, এটা নিয়ে বিভিন্ন জায়গায় তিনি অনেক সমালোচনার মুখে পড়েছেন যে এটার কোনো পরীক্ষামূলক যুক্তি নেই। তো আশা করছি এই তিনটা হাইপোথিসিস তোমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে, আর বাকি দুইটা হাইপোথিসিস পরবর্তী ভিডিওতে দেওয়া হবে।